हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी मौसुमी तोमादे सबाइके गुड मॉर्निंग जानिए आज के ब्लॉगिंग शुरू करछी। आर आज के जेखाने आमी एसछी सेटा होच्छे आमादेर दीघा अंचलेर एकटा फेमस जायगा, सेटार नाम होच्छे तालसाड़ी। आज के तोमादेरके आमी तालसाड़ीटा घुरे देखाबो, तो तोमरा सकले आमार संगे थाको आर देखते थाको आमार पुरो भिडियो। तो जेखान थेके तोमरा मोटामोटी तालसाड़ीटाके देखते पाबे, आमी सेखाने दाड़िये भिउटा देखाच्छी। सामने जेटा देखते पाच्छो द्वीपेर मतन बा आईलैंडो बोलते पारो, गाछ छोटो छोटो गाछ देखा जाच्छे, आमरा सेखानटाते जाबो। एखाने जे नौकागुलो दाँड़ करानो आछे सेगुलो किन्तु जल एक एक समय थाके ना, एटा हेटेई आमरा क्रस करते पारी। आर एई जे डांगाटा देखछो बालिर चर मतन, जखन जोयारेर टाइम हय तखन किन्तु पुरोटा जले ढाका पड़े जाए। एखाने बाइक राइडेर व्यवस्था आछे, तोमरा देखतेई पाच्छो जे बाइके करे किछु यात्री घुरे आसछे। तोमरा एखान थेके बाइक बुक करे एखाने प्रचुर बाइक एभावे दाँड़ करानो आछे, एखान थेके बाइक बुक करे तोमरा जेते पारो एई तालसाड़ीर समुद्र सैकतेर जे बालिचर करा आछे সেই চরের ভেতরে। ওখানে অনেক লাল কাঁকড়া তোমরা দেখতে পাবে। তো সেখানে আমি যাচ্ছি না, কারণ আমার সাথে আমার দুটো ছোট ছোট ছেলে আছে, ওদেরকে নিয়ে আমি যাচ্ছি না। আগের বার এসে আমি গিয়েছিলাম। তো আমি মোটামুটি তোমাদের সামনে যে দ্বীপ আছে ওখানটা ঘুরে দেখাচ্ছি, তো তোমরা চলো আমার সাথে আর দেখতে থাকো পুরো ভিডিও। এই বালিচরের পথ ধরেই এগিয়ে যেতে হবে আমাদের সেই আইল্যান্ডের দিকে, যেখানে আমি এখন পায়ে হেঁটেই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো কিছু কিছু জায়গায় জল দেখতে পাবে, সেগুলো সাইড থেকে যে শুকনো ডাঙাটা আছে ওখান থেকেই আমরা যাব। আজকের ওয়েদারটা একটু মেঘলা, তাই তোমাদের একটু কুয়াশা কুয়াশা ভাব লাগছে, যদিও এখন ঘড়িতে আমাদের প্রায় 11:45 বেজে গেছে। সূর্য অর্ধেকটা মেঘেই ঢাকা পড়েছে, তাই চারিদিকে একটু কুয়াশা কুয়াশা মতন দেখতে পাচ্ছ। এখানে যে জঙ্গলটা দেখছো সেটা হচ্ছে একটা ঝাউবন। এরকম সমুদ্রের পাড়ে তোমরা কিছু কিছু জায়গায় অসংখ্য ঝাউবন দেখতে পাবে। যখন এখানে জোয়ার আসে তখন এই নৌকোগুলো পুরো জলের মধ্যে ভাসমান অবস্থায় তোমরা দেখতে পাবে। এখন যদিও জোয়ার নয় ভাটা, তাই জন্য সেগুলো ডাঙার ওপরেই তোমরা দাঁড় করানো দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখছো যে বাইকে করে কিছু কিছু লোক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এরাই হচ্ছে সেই বাইক রাইড যেটাতে করে তোমরা একটু সমুদ্র দিগন্তে যেখানে একটু চর আছে সেই ভেতর দিকে তোমরা ঘুরতে যেতে পারবে। আর এই অভিজ্ঞতাটা আমার নেওয়া আছে, আজকে হয়তো তোমাদের দেখাতে পারছি না, কিন্তু এই অভিজ্ঞতাটাও সত্যি খুবই ইন্টারেস্টিং, কারণ জলের মধ্যে তোমরা এতটা ভেতরে যাবে যে ওখান থেকে কিন্তু তোমরা এই তালসাড়ির পাড়টাকে দেখতে পাবে না, কিন্তু তোমাদের মনে যেমন একটা সুন্দর একটা এক্সাইটমেন্ট থাকবে যে কেমন লাগছে, বা খুব একটা যেমন আনন্দও হবে, আবার একটু কিন্তু হালকা ভয় ভয়ও লাগবে, কারণ জোয়ারের সময় কিন্তু পুরো জলটা বালিচর যেটা পড়েছে সেটা কিন্তু পুরো জলের তলায় চলে যায়,
তো বাইক রাইডারদের কাছে সেই টাইমিংটা জানা থাকে বলে তারা সেই সময়ের মধ্যে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। আর আমি বলবো যে তোমরা যদি কখনো তালসারিতে আসো তো অবশ্যই এই রাইডটাকে নেবে, তাহলে তোমাদের সত্যি এটা একটা মনের মতন বা স্মরণীয় একটা রাইড হয়ে থাকবে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় মাঝামাঝি পৌঁছে গিয়েছি, এখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার একটা সত্যি অন্যরকম আনন্দ। দেখো দূর থেকে যে ছোট ছোট গাছগুলো মনে হচ্ছিল যে খেলনা বা ঝুলনের মতন সাজানো, সেগুলো যতটা কাছে আসছি ততটাই আকার যেন একটু আস্তে আস্তে অল্প অল্প করে বেড়ে বেড়ে উঠছে। আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি সেই তালসারির সমুদ্র সৈকতের প্রায় কাছাকাছি। এখানে দেখছো যে বালি চর, এখান থেকে হাঁটতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু তবুও যেন কোথাও অফুরন্ত আনন্দ থাকে আমাদের মনে। এগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেই কাঁটা জাতীয় ক্যাকটাস আর ঝাউবনের ছোট ছোট আর বড় বড় সব রকম মিলিয়েই গাছপালা। এই সমুদ্র সৈকতের দিকে তাকালে মনে হবে যেন সমুদ্র নিউ দীঘা, ওল্ড দীঘা, উদয়পুর বিচ বা মন্দারমণি তে যে সে উত্তাল পাথাল হয়ে তাণ্ডব করছে, এখানে এসে যেন সে একটু বিশ্রাম নিচ্ছে। সমুদ্র এখানে একদম শান্তভাবে মেঘের সাথে বিলীন হয়ে রয়েছে। সত্যি এ দৃশ্য দেখলে চোখ মন দুটোই আমাদের জুড়িয়ে যায়। সমুদ্রের দিকে তাকালে মনে হয় যেন কোথাও এক কোণায় গিয়ে মেঘ আর সমুদ্রর মিলন ঘটেছে। এখানে যে নৌকোবাহী যাত্রী দেখতে পাচ্ছ এরা আসলে তাদের জীবিকা নির্বাহের জন্য মৎস্য শিকার করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই সমুদ্র সৈকত যেখানে তালসারি দ্বীপের পেছন থেকে তোমরা দেখতে পাবে। এবার আমি সমুদ্র সৈকত থেকে তোমাদের সেই দ্বীপটিকে দেখাচ্ছি। দেখো এই ভিউটা এত সুন্দর লাগছে যে একদিকে সমুদ্র, একদিকে বালিচর আর ঠিক তার বিপরীত দিকে ঝাউবন। সত্যি খুব সুন্দর ভিউ। তো এটা ছিল আমার তালসারির ভিউ যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো ফ্রেন্ডস তোমরা আমাকে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের এই তালসারি কেমন লাগলো। আর এখানে এসে বাইক রাইড করতে একদম ভুলবে না। আর হেঁটে হেঁটে যে তোমরা এখানে দ্বীপটাতে যখন আসবে তখন এই ভিউগুলো যখন তোমরা দেখবে তখন তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট বক্স করে জানাবে, আর সেটার অপেক্ষায় আমি থাকবো। আর আমার ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের সাথে আমি আরও কিছু কিছু ভিডিও আনবো আমার নেক্সট ব্লগে, সেগুলো দেখার জন্য তোমরা আমার সাথে থেকো। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না। তো আজকের তালসারির ভিডিও আমার এখানে এই পর্যন্ত। নেক্সট তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভালো একটা স্পটে।